তাঁর লেখার আমরা সবাই অনুরাগী পাঠক। কবিতা, গান, প্রবন্ধ, তার কলম এই তিনটি ক্ষেত্রে অতীব সচল। ফেরারি মন গানটির লিরিক্সের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি একজন শর্ট ফিল্ম মেকার। রিসেন্টলি তার তৈরি করা ট্যালেন্ট শর্ট ফিল্মটা আমরা সবাই দেখে মুগ্ধ হয়েছি, প্রাণ খুলে হেসে উঠছি। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল দা, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্যে। তোমাদেরও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এটা আমাদের সৌভাগ্য। আমি অনেকদিন ধরে ভেবেছি যে কবে তুমি আসবে, কিভাবে, কারণ তুমি রেডিওতে খুব একটা যাও না, তা তুমি আদৌ আসবে কি না সেটা নিয়ে একটা সংশয় ছিল। তুমি এসছো, এটাই আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। প্রথমে শুরু করব যে তোমার এই পুরো ব্যাপারটা, এই যে লেখা লিখি, তুমি ছোটবেলা থেকেই লিখতে? হ্যাঁ, লিখি আমি ছোটবেলা থেকেই, মানে আমি পড়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। সেখানে একটা ব্যাপার আমাদের সময় খুব ছিল, তা হচ্ছে যে কোনো রকম কেউ যদি কিছু করতে চায় তাহলে তাকে বিরাট একটা সুযোগ দেওয়া হতো। মানে ক্যারামেরও কম্পিটিশন হতো, টেবিল টেনিসের কম্পিটিশন হতো, ফুটবলের হতো, ক্রিকেটের হতো, বিরাট জিম ছিল। প্রত্যেক হোস্টেলের, মানে প্রত্যেকটি আলাদা আলাদা ভবন আমরা বলতাম, এক একটা বিল্ডিং, তাদের আলাদা ওয়াল ম্যাগাজিন ছিল। প্রত্যেক মাসে আমাদের পরীক্ষা হতো, প্রত্যেক মাসে যা পড়ানো হলো তার ভিত্তিতে শেষ দুদিন পরীক্ষা নেওয়া হতো। আচ্ছা, ওই পরীক্ষার পর প্রত্যেকটি ভবনে আলাদা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেখানে সবাই, কেউ গান গাইবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ নিজেরা নাটক লিখে তক্ষুনি পরিচালনা করবে। মানে হয়তো বিকেল চারটের সময় নাটকটা লেখা হবে আর সন্ধ্যে 7:30 সেটা মঞ্চস্থ হবে। আরে বাবা, এইরকম ভাবে গোটা গোটা নরেন্দ্রপুরে যদি কেউ কুইজ করতে চায়, কেউ নাটক করতে চায়, সমস্ত কিছুকে প্রচন্ড ভাবে এনকারেজ করা হতো। তো আমি তখন খুব লিখতাম, কবিতা লিখতাম মূলত। আচ্ছা, ছন্দের হাতটা, মানে মিলটিলের হাতটা ছিল, লিখতাম। তখনও গদ্য লিখবো কখনো ভাবিনি। আচ্ছা, গদ্যকে একটু নিচু চোখেই দেখতাম চিরকাল। তারপরে আনন্দবাজার থেকে একটা অফার আসে চাকরি করার, সেটা নিই প্রথম। তার আগে গদ্য লিখেছি খুব কম, দুটো। তখন তুমি তুমি ভেবেছো তুমি তখন কবি হবে বা লিখবে, এইটাই তো ভেবে নিয়েছো? হ্যাঁ, আমি চিরকাল ভেবে নিয়েছি, মানে আমি জানতাম যে আমি কোনোদিন কোনো চাকরি পাবো না। ছোট থেকে আমি নিশ্চিত ছিলাম যে আমি কোনোদিন কিছু করতে পারবো না, কিন্তু আমি কি করব, আমি কবিতা লিখবো আর পারলে কখনো সিনেমা করব। আচ্ছা, সিনেমা আমি ভালোবাসি বোধহয় 5 বছর বয়স থেকে। আচ্ছা, এবার তার জন্য আমি সত্যিটা ফিল্ম, আমি মানে ইকোনমিক্স পাস করার পর, মানে এমএসসি পাস করার পরও, সেখানে এমনকি ফার্স্ট ক্লাস পাওয়ার পরও আমি ইকোনমিক্সের দিকেই যাইনি, আমি সোজা সত্যজিৎরা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। তুমি সাহিত্যের দিকে গেলে না কেন, তুমি ইকোনমিক্সে চলে গেলে কেন? না, সেটা গেলুম হচ্ছে, সেটা খুব সহজ। আমার পড়াশোনাকে আমি যেরকম আন্তরিকভাবে ঘৃণা করেছি আর কোনো কিছুকেই করিনি, মানে বোধহয় মৌলবাদ কেউ নয় আমি জানি না, তো আমি পড়বো না ঠিক করেছিলাম, কোনো কিছুই পড়বো না। মানে একটা একটা কিছু নিয়ে বিএসসি করতে হয়, তখন দেখলাম যে ইকোস্ট্যাট ম্যাথস, এটা খুব গ্ল্যামারাস একটা, বলতেও সুন্দর লাগে ইকোস্ট্যাট ম্যাথস, বললে না সবাই বাবা এরকম একটা বলে। তো আমি সেখানে ভর্তি হলাম, তারপরে বিএসসি পাস করলাম। তখন বাড়িতে বললাম আমি আর পড়াশোনা করবো না। তখন বাড়িতে বললো তুমি পড়াশোনা না করে কি কিছু একটা করবে, মানে ভেবেছো, মানে ধরো যাক টিনের তরোয়ালের ব্যবসা করবে, কিছু কি ভেবেছো? না, কিছুই ভাবিনি, আমি কিছুই করবো না। তখন আমার, আমি মামার বাড়িতে থাকতাম, ওখানেই মানুষ, তো আমার মামা তখন বললেন যে তুমি যখন কিছুই করবে না তার নাম লেখাও। সত্যি বিশ্ববিদ্যালয়ে নাম লেখালাম, কাঁটাকল বলে একটা জায়গায়, ইকোনমিক্স এর ডিপার্টমেন্টটা খুব সুন্দর, গিয়েই কমন রুমে ঢুকে যেতাম, পাশেই ক্যান্টিন। ক্লাস কোনোদিন করেছি বলে মনে পড়ে না, হয়তো করেছি 3-4টে আমি জানি না। তো খুব চমৎকার দিন কাটিয়েছি, ইকোনমিক্স এর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। অন্যান্য অনেক, আমরা বলতাম যে কেউ টেবিল টেনিস অনার্স নিয়েছে, কেউ ক্যারাম পাস নিয়েছে, ওই রকম করে বিএসসিও করেছি, এমএসসিও করেছি। তো মুশকিল হলো কি করে কে জানো একটা ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম। তখন সে বলে বাবা ইকোনমিক্স এমএসসি তো খুব ভালো ছেলে। এবার আমি কি করে তাকে বোঝাই যে না আমি কিছু জানি না, আমি পেয়ে গেছি, বলা যায় না। তা বিরাট ভাগ্যক্রমে তখনই সত্যজিৎরা ফিল্ম ইনস্টিটিউট খোলা হলো। আচ্ছা, সেখানে ঢুকলাম, সেইখানে পড়াশোনা করলাম। ওখানে একটা ডিপ্লোমা ফিল Y2K বলে করেছিলাম, যেটা কেউ কখনো নেটে লিক করে দেওয়া, যদিও জঘন্য রেজলিউশনে সবাই দেখে এবং সাউন্ডও জঘন্য, ওটা একদম 35 মিলিমিটার কালারে তোলার ঝকঝকে ছবি, সেটা নেটে একেবারেই বোঝা যায় না। এমনকি সাউন্ড ডিজাইন যেটা আমরা অনেক খেটে করেছিলাম তারও প্রায় কিছুই বোঝা যায় না। এনিওয়ে, সেটা দেখে টেকে আমার একটা নাম হয়েছে। তো সেইটা করার পর যখন বেরোলাম, তখন আমি ভাবলাম যে সিনেমাই করবো, আর কি করবো, কিন্তু মানুষ ভাবে এক আর ঈশ্বর অট্টহাসি করেন অন্যত্র। ফলে যা হলো, আমি তখন একটা জায়গায় চাকরি করলাম ওই টিভি চ্যানেলে, মানে টিভির প্রোগ্রাম বানানো। তখন কি তুমি তারা বা ওই রকম? হ্যাঁ, না, প্রথমে আমাকে, হ্যাঁ হ্যাঁ, তারা করছেটা কি বলে একটা অনুষ্ঠান হলো, সেখানে ঋতুপর্ণ ঘোষ আমাকে ডেকেছিলেন, উনি চন্দ্রবিন্দু সূত্রে আমাকে একটু চিনতেন, যেখানে কথাবার্তা হবে হেন তেন, সেখান থেকে একটা নাম হয় আমাকে তারা চ্যানেলে, আমি অনিন্দ, আমরা অনেকেই চাকরি পেলাম সেইখানে। তারা চ্যানেলে কয়েকটা কাজ করেছিলাম, সেখান থেকে ব্ল্যাক ম্যাজিক মোশন পিকচার্সে কয়েকটা কাজ করেছিলাম। তারপর আনন্দবাজার থেকে হঠাৎই অফারটা আসে যে তুমি এখানে জয়েন করবে কিনা।
তখন আমি একটু ভাবলাম যে গদ্য কি লিখতে পারবো, তা বললাম গদ্য লিখতে পারে না এরকম কেউ কি আছে, নির্ঘাত পারবো বলে ঢুকে গেলাম। তারপর হঠাৎ গদ্যকার হিসেবে খুব নাম হয়ে গেল, এতটাই যে আমার যে চারটে কবিতার বই আছে আমি আর আমার প্রকাশক ছাড়া কেউ জানে না, ঠিক আছে গদ্যকার। আর চন্দ্রবিন্দুতে ছিলাম বলে গীতিকার হিসেবে কিছুটা নাম হলো, ফলে ওই তালে গলে এই দিকটাই ঢুকে পড়া। অপূর্ব, এটা এটা আমার মনে হয় না, এটা বোধহয় প্রথমবার তুমি বললে। আমি 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 এই তোমার এই ইন্টারভিউটা, তোমার এই বক্তব্য আমি ইউটিউবে কোথাও দেখতে পাইনি, না এতটা বিশদে হয়তো বলিনি। যাক, এটি আমাদের বড় প্রাপ্তি। সাজিয়ে রেখেছি গান, ফিরছি চন্দ্রলীলাকে নিয়ে। কোথাও যাবেন না, শুনছেন ইশক 104.8, যেখানে গান বেশি অ্যাড কম। শুনছেন ইশক 104.8, চলছে কনফেশনস উইথ শাফি। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিলদা, এইবারে ব্যাপারটা একটু প্রেমের দিকে নিয়ে যাই। চন্দ্রিলদা মুচকি হাসছে। প্রেম ব্যাপারটা তোমার কাছে কি? মানে এই ভাব এই দিক থেকে ভাবছি যে আমি ধরো প্রেম করলুমই না এই জীবনে, প্রেমের স্বাদই নিলুম না, আমি কি খুব বেশি কিছু মিস করে যাব? অন্তত যদি পৃথিবীর শিল্প সাহিত্য সংস্কৃতিকে বিশ্বাস করতে হয় তাহলে করে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ঝামেলা হচ্ছে প্রেম জিনিসটা আমি যেভাবে চিরকাল দেখেছি তা হচ্ছে তাই যা অন্যে করে এবং আমার হয় না। এইরকম দৃষ্টি থেকে কোন একটা জিনিসকে দেখলে সেটা সম্পর্কে কথা বললে তা নিরপেক্ষ না হওয়ার সম্ভাবনা বেশি। খুব গরিবকে যদি জিজ্ঞেস করো খুব টাকা বিষয়ে তোমার কি বক্তব্য, তখন সে যা বলবে তার মধ্যে কিছুটা শত্রুতা মিশে থাকার একটা সম্ভাবনা থাকে, ফলে চট করে বলা যাবে না। তবে একটা কথা বলি, দুটো কথা বলি। একটা হচ্ছে আমি মনে করি ঠিক যেমন সবাই কবিতা লিখতে পারে না, সবাই গদ্য লিখতে পারে না, সবাই অভিনয় করতে পারে না, কেউ পারলে তাকে আমরা বলি এর ওই জিনিসটার প্রতিভা আছে তাই এ পারছে, তার মানে সে এমন একটা নিয়ে জন্মেছে যার ফলে সে এটা পারছে। তেমনি প্রেমও সবাই করতে পারে না। আমরা তো ধরে নিই যে প্রত্যেক মানুষই আরেকজন মানুষীকে বা যদি সমকামী সম্পর্ক ধরে আরেকজন মানুষকে ভালোবাসতে পারে। ভালোবাসার কিন্তু একটা ক্ষমতা নিয়ে জন্মাতে হয়, এটা আমি মনে করি। আমরা যে ভাবি প্রত্যেকে প্রেম করে কেন, কারণ সে দেখছে যে সবাই প্রেম করে। ছোটবেলা থেকে তাকে গল্প কবিতা সিনেমা সিরিয়াল বলছি যে প্রেমের মতো জিনিস আর নেই। যদি প্রেম না করো তাহলে তুমি যেটা বললে তাহলে তুমি জীবনের কিছুই বাঁচবে না, তোমার জীবনটাই নষ্ট। এই হিন্দি সিনেমার গান আছে যে 100 বছরের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেমের দু একদিন, খুব বিখ্যাত গান। তো এই কথাটা তো আমরা বিশ্বাস করি কারণ আমাদের বিশ্বাস করানো হয়। আর তারপর কি হয়, সব মানুষেরই একা লাগে, কি করবে, মানুষ সামাজিক জীব। এইবারে একা লাগে এবং সে দেখছে তো তার বন্ধুরা প্রেম করছে সবাই, এখন তো ছেড়েই দাও, হোয়াটসঅ্যাপ এসে গেছে, হ্যাঁ আমাদের সময় তা হয়নি, কিন্তু তা তো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। তখন একটা পাগলের মতো কষ্ট আর মনে হয় যে আমাকে একা ফেলে সকলে প্রেম করতে লাগবে। এবং সবাই জানে যে প্রেমের সঙ্গে যৌনতার যোগ একদম হরিহরাত্মা, যতই লোকে সূচিবায়ুগ্রস্তরা যাই বলুক, ফলে আসলে যৌন কষ্টটা খুব কষ্ট, কারণ ওটা তো জৈবিক চাহিদার কষ্ট, খেতে না পেলে একটা কষ্ট, সেরকমই যৌনতার একটা কষ্ট আছে, সেইটাকে আমরা প্রেমের কষ্টের সঙ্গে সমার্থক ধরে নিই। কারণ আমার খুব যৌন কষ্ট এটা বলে লোকে বলে পারভার্ট, আমার খুব প্রেমের কষ্ট লোকে বলে কবি, সত্যি আহা ওর ওর রোমান্টিক ভালো। এইবারে এইবারে লোকে প্রেম করতে চায়, এক একা লাগছে, দুই একটা সেক্স টারভেশন আছে, এবং তিন তাকে সবাই মিলে বলেছে যে প্রেম না হলে কিছুই হলো না, তুমি পৃথিবী নোবেল প্রাইজ পাও না ঘন্টার মতো, তাতে কিছু হয়েছে। এইবারে এই তিনটে মিলিয়ে একটা লোকে প্রেম প্রেম একটা প্রচন্ড কষ্ট, জেনুইন কষ্ট, সে বিশ্বাস করছে যে তার কষ্টটা হচ্ছে তা হলো। এইবারে এই কষ্টটা থাকে এক, কিন্তু মুশকিল হলো কষ্টটা থাকলেই তো আমার খুব নায়ক হওয়ার ইচ্ছে, তাহলেই তো নায়ক হওয়া যায় না, অভিনয় জানতে হয়। খুব কবি হওয়ার ইচ্ছে থাকলে, আন্তরিক ইচ্ছে থাকলেও কবি হওয়া যায় না, যদি না কবিত্ব প্রতিভা একজনের থাকে। তেমনি আরেকজন মানুষকে ভালোবাসতে পারা, সত্যি সত্যি তার প্রাণের সঙ্গে নিজের প্রাণ যোগ করা, তার ভালোতে ভালো অনুভব করা আর তার খারাপে খারাপ, এই একটা অবিশ্বাস্য প্রতিভা, এ প্রায় কারোর থাকে না, থাকে না সেটা বোঝা যায় খুব সহজে। ধরা যাক আমি একজন মেয়েকে ভালোবাসলাম, সেই মেয়েটি আমার সঙ্গে কিছুদিন সম্পর্ক রাখলো, তার পাশে আরেকজনকে বিয়ে করলো, বিয়ে করে সে খুব সুখী হলো, আমি বুঝতে পারছি তারা দুজন যখন ঘুরে বেড়াচ্ছে আমারই চোখের সামনে সে সুখী। এবার যদি ভালোবাসার সংজ্ঞাটা ঠিক হয় তাহলে আমার সুখী হওয়া উচিত, কারণ আমি তাকে কি বলেছি যে তোমার যখন ভালো লাগে আমার তাতে দ্বিগুণ ভালো লাগে, তোমার যদি খারাপ লাগে আমার তাতে দ্বিগুণ খারাপ লাগে, আমি এতদিন তাই বলে এসেছি এবং বলেছি, বিশ্বাস করেই বলেছি। তাই যদি হয় এখন সে নতুন সম্পর্কে যদি খুব সুখী থাকে, তার মুখটা যদি আনন্দোজ্জ্বল থাকে, আমার মুখ আনন্দোজ্জ্বল হওয়া উচিত, উল্টা আমি কি করছি, আমি তাকে অ্যাসিড ছুঁড়তে যাচ্ছি তার মুখে, উল্টা আমি কি করছি, আমি তার নামে কুৎসা রটিয়ে লোককে চিঠি লিখছি, আমার আর তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো যেগুলো আমরা ক্যামেরায় তুলেছিলাম নিজেরা দেখবো বলে, সেটাকে আমি ইউটিউবে বা অন্যত্র আপলোড করে বলছি এই দেখ এই মেয়েটা এরকম খারাপ বলে আমি তার সর্বনাশ করার চেষ্টা করছি। এই যদি প্রেম হয় তাহলে সে প্রেম করতে জানে না। কিন্তু যদি তুমি একটু খতিয়ে দেখো, অধিকাংশ প্রেমই তাই, অর্থাৎ একে যদি আমি পাই
তবে প্রেম প্রেম তখন আমি এর জন্য গয়না দেবো, হেন করবো তাই করবো। আজকে যদি না পাই তখন আমি এর শত্রু, তাহলে তো তুমি প্রেম করছো না বাবু। তার মানে প্রেম কি এ বিষয়ে অর্ধেক লোকেরই ধারণা আসলে নেই। প্রেমের যে ক্ষমতা সেই জিনিসও অর্ধেক লোকের নেই, থাকার কথাও না। একটা আশ্চর্য সুন্দর বা তুরীয় জিনিসের ক্ষমতা তো সবার থাকে না, নেই। কিন্তু লোকে ভাবছে যে প্রেম সবাই করতে পারে, প্রেম সকলকে করতে হয় এবং আমিও প্রেম করব, এই বলে সে প্রেম করে ফেলছে। তাই প্রেম কি এইটা খুব ঘোরালো একটা প্রশ্ন, যেটাকে আমরা সবাই তুই কার সঙ্গে প্রেম করছিস, তুই কার সঙ্গে, সবাই প্রেম করে বিয়ে করছিস, ব্যাপারটা তো সরল নয়। ঠিক যেরকম সবাই গান গাইতে পারে না, সবাই কবিতা লিখতে পারে না, এবং সবাই যখন কবিতা লেখে তখন যারা কবিতারা একটু বেঁকা চোখে সেটাকে দেখেন, সেরকম আমার মনে হয় যারা প্রেম বোঝে, সত্যি সত্যি অনুভব করতে পেরেছে, তাদের একটু বেঁকা চোখেই প্রেমকে দেখা উচিত। অনবদ্য। এবারে তোমার মতে প্রেমের ক্ষেত্রে বয়স কতটা গুরুত্বপূর্ণ? মানে এরকম কি হতে পারে যে 40 পর বন্ধ, 50 পর আর এইবারে ব্যাপারটা বাজে হয়ে যাবে, এরকম হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা মানে ইতিহাসে প্রচুর লোক, বিশেষ করে ইউরোপীয় প্রচুর শিল্পীদের ক্ষেত্রে দেখেছি, তারা মানে নাতনির বয়সী মেয়েদের ছেলেরা বিয়ে করেছেন। উল্টোটা অতটা দেখিনি, কিন্তু এখন ফ্রান্সের প্রেসিডেন্টের দিকে তাকালে আবার উল্টোটাও দেখা যায়। ফলে ইউরোপে কিন্তু এই সাহস বা উল্টো দিক থেকে বলা যায় প্রেমকে সত্যিকারের মূল্য দেওয়া, যে যদি প্রেম হয় তাহলে বাইরের খোলসটার কত বয়স হয়েছে সেটা আদৌ কোনোভাবেই বিচার্য নয়, এটা কিন্তু এসেছে। কিন্তু এসেছে মানে এই নয় যে কিছু বড় বড় মানুষ বা বিখ্যাত মানুষ করতে পেরেছেন মানে ইউরোপের সাধারণ মানুষ এটাকে মুক্ত কণ্ঠে মেনে নিয়েছেন, উদ্বাহু হয়ে, তা নয়। সেখানেও সমালোচনা হয়, নিন্দে হয়, ব্যঙ্গ হয়। কারণ লোকের একটা ধারণাই আছে, সে আমাদের ধারণা মানে তার কারণে সিনেমা ইত্যাদিতে সেটাই দেখানো হয় যে একজন যুবক ও একজন যুবতীর প্রেম। এবার যদি বা একজন বৃদ্ধের সঙ্গে একজন যুবতী প্রেম হয়, কি একজন বৃদ্ধা বা প্রৌঢ়ার সঙ্গে একজন যুবকের প্রেম হয়, সেটা সাধারণত গিয়ে শেষকালে সুখী শেষ হয় না। মানে দিল চাহাতে আমরা যখন দেখি যে ডিম্পলের সঙ্গে প্রেম হয় একজন যুবকে, তখন সেই যুবক তাকে পায় না, এবং শেষকালে তার একজন আবার যুবতীর সঙ্গে প্রেমের প্রমিস দেওয়া হয়, মানে না নর্মাল হবে, ওটা হয়ে গেছে। এবারে আপাতত যে খুব মুক্তমনা যে অ্যাপ্রোচ, তার শেষেও এইরকম একটা জিনিস থেকে যায়। কিন্তু আমরা তো নিজেদের দিয়ে বুঝি যে আমাদের যখন 20 বয়স, 22 বয়স, আমরা যেভাবে জীবনটাকে দেখতাম, যখন 40, যখন 50, যখন 60, খুব যে বিরাট পরিবর্তন হয় তা নয়। হয়তো না পাওয়ার দরুন অনেকগুলো তিক্ততা জমা হয়। 20 থাকার সময় আমি ভেবেছিলাম আমি 30 নির্ঘাত নোবেল পাবো, 40 গিয়ে বুঝছি আমি নোবেল কেন, আমি 5 প্রাইজও পাবো না, এটা হয়। কিন্তু এটা ছাড়া মানুষের প্রতি যে আকর্ষণ, মানে ধরা যাক একজন পুরুষের একজন নারীর প্রতি যে আকর্ষণ, একজন নারীর একজন পুরুষের প্রতি, বা সমকামী হলে পুরুষের পুরুষের প্রতি যা খুশি, এই যে আকর্ষণগুলো বা পৃথিবীকে দেখার যে দৃষ্টি, খুব যে বদলায় তা নয়। ফলে মানুষের ট্র্যাজেডিটা হলো সে 26 বা 22 বা 23 একটা মন নিয়ে একটা 60 বা 70 খোলসে বন্দী থাকে। এবার তাকে সমাজ বলে যে তুমি ওই রকম ব্যবহার আর করতে পারো না। তুমি যদি 60 বয়স তোমার হয়, তুমি একজন 20 প্রপোজ করলে কি করে, তখন কম্পাউন্ডে তাকে কান ধরে ওঠবোস করানো হয় একদম। এবং এই যে চূড়ান্ত অপমান যে একজন মানুষকে ক্লাব থেকে ওঠবোস করানো হচ্ছে, ঘিরে দাঁড়িয়ে দেখে সেটাকে হাততালি দেওয়া হয়, কারণ একজন 60 লোকের সে কিন্তু কোনো অসভ্যতা করে, সে একটি 20 মেয়েকে চিঠি দিয়ে বলেছে আমার তোমাকে খুব ভালো লাগে, সে তার গায়ে বিচ্ছিরি ভাবে হাত দেয়নি, সে তাকে কোনো অশ্লীল কথা বলেনি, সেটা প্রেম পত্র দিয়েছে, কিন্তু তাকে অপমান করা হচ্ছে। এবং একজনও বলছে না যে অপমান করছো কেন, কারণ এরই তুমি বয়স অনুযায়ী ব্যবহার করতে শেখো। এবার মানুষের এটা খুব বড় ট্র্যাজেডি যে তার তো আসলে বয়সটা হয়নি, সে তো 26 আছে, সে তো 22 আছে, 22 সময়ও 22 আছে, 48 সময়ও 22 আছে, 62 সময়ও 22 আছে, কিন্তু তাকে নিজেকে জোর করে চেপে রাখতে হচ্ছে। এবং যে সেই চেপে রাখাটাকে মেনে নিচ্ছে না, যে নিজের মতন ব্যবহার করছে, তাকে সমাজ অপমান করছে। এবার পিকাসোই অপমানের বাইরে যেতে পারেন, হয়তো মাকরাও যেতে পারেন, কিন্তু একটা এমনি রাম তো যেতে পারে না, শ্যাম তো, তাকে তো মুদির দোকানে চিনি আনতে যেতে হয়, তাকে তো রেশন তুলতে যেতে হয়, তাকে তো বাসে উঠতে হয়, তখন যদি তাকে দুয়ো দেয়া হয়, পাড়ার রক থেকে তাকে যদি অপমান করা হয়, সে গলা জড়ি দেবে, অথবা এই সম্পর্কটা থেকে আগেই সরে আসবে, দীর্ঘশ্বাস ফেলবে, স্বপ্ন দেখবে, কিন্তু বাস্তবে এটাকে রূপায়িত করার সাহস পাবে না। ফলে এই যে বয়সের সঙ্গে প্রেমকে ইকুয়েট করা, এটা একটা অশ্লীল অভ্যাস, সমাজের অনেকগুলো অশ্লীল অভ্যাসের একটা, যেটা অনুচিত, কিন্তু এটা কোনোদিন যাবে বলে বা অন্তত চটজলদি যাবে বলে তো মনে হচ্ছে না। তুমি এ জন্মে বাঙালি হয়ে জন্মেছ, ধরো পরজন্ম আছে, এবারে পরজন্মতেও কি তুমি বাঙালি হয়ে জন্মাবে? এই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তিনি বলেছিলেন যে পরজন্মে আর যাই হই যেন বাঙালি হয়ে না জন্মে, এমন একজন লোক বলেছিলেন যে বাঙালি
মানে কাল নির্বিশেষে যাকে শ্রেষ্ঠ বাঙালি বলে পূজো করে চলেছে, মানে যদি আজকে বলা হয় না শ্রেষ্ঠ বাঙালি ঠিক রবীন্দ্রনাথ নয়, উনি সেকেন্ড হবেন, ফার্স্ট অমুক, তখন মানে লাঠি নিয়ে বেরিয়ে পড়বে। সেই বাঙালি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যে উনি নাকি এত অপমানিত বাঙালি জাতির কাছে হয়েছেন যে ওর মতে আর কোনোদিন কেউ হয়নি, এবং পরজন্ম যদি থাকে তাহলে আর যাই হন উনি যেন বাঙালি না হয়ে জন্মান। এটা ওই লোকটা বলে গেছে যার চেয়ে বড় সম্মান জীবৎকালে, মৃত্যুর পর তো ছেড়েই দাও, সে তো মানে চরমতম ঋষি হয়েছেন উনি, কিন্তু জীবৎকালেও অত বড় সম্মান খুব কম মানুষ পেয়েছেন। তিনি তো মানে এতখানি অপমানিত হয়েছেন এই জাতির কাছে। উনি এক বনফুলকে একটা কথায় বলেছিলেন, বনফুল একদিন খুব গোমরা হয়ে বসেছিলেন, বনফুলের একটা লেখাকে ওর মতে খুব অন্যায় ভাবে সমালোচনা করা হয়েছিল, তো রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন এই কি বলছো, তুমি যত বড় হবে এরা তত অপমান করবে, ফলে এই অপমানটা দিয়ে বিচার করবে, ও এত অপমান করেছে তার মানে আমি এতটা বড় হতে পেরেছি। উনি বলেছিলেন আমার প্রতি যে নিষ্ঠুর অপমান করা হয়েছে বনফুলকে বলেছেন, আর কারোর প্রতি করা হয়নি। ফলে ওই লোক বলে যাওয়ার পর আর কিছুই বলার থাকে না। তবে আমার দেখো যে কোনো লোক যা হয়ে জন্মে যায় সেটাকে সে ভালোবেসে ফেলে, স্বাভাবিক, কারণ সে তো আরেকটা অল্টারনেটিভ জীবন যাপন করে, সে দেখে তো নিরে বাবা যে মানে আমি তো একটা বেলজিয়ামের লোক হয়ে দেখিনি যে ওটা কি ভালো, আমি তো একজন এস্কিম হয়ে দেখিনি যে ওটা কি ভালো, বলে আন্দাজ করতে হচ্ছে। কিন্তু আমার ধারণা বাঙালি হয়ে জন্মে যদি কেউ সংস্কৃতি করতে চায় তার একটু ঝামেলা আছে, তার কারণ এটা বলছো বিরাট ঝামেলা আছে, তার কারণ হচ্ছে ধরো অন্য যে কোনো জায়গা আছে ঠিক আছে, এর মধ্যে সংস্কৃতি করছে ভালো কথা, ও ট্যাক্সি চালাচ্ছে ঠিক আছে, ও মোট বইছে ভালো, কিন্তু যে মোট বইছে যে ট্যাক্সি চালাচ্ছে যে দোকান করছে সেও কি সংস্কৃতি নিয়ে বিশেষজ্ঞ? অন্য জন বলবে না ও তো ওটা করে না, ও মোট বাবাটা বুঝবে, ও ক্রিকেট খেলাটা বুঝবে, হ্যাঁ অন্য অন্য দেশের একজন ক্রিকেটার এসে না সিনেমাটা ঠিক ওরম হয়নি বলবে, কিন্তু বাঙালি, কিন্তু যদি বাঙালি হয় তাহলে জন্মেই তুমি সংস্কৃতি বুঝে ফেলেছো, প্রত্যেকে বোঝে, আর কিছু বুঝুক না বুঝুক ক্রিকেটটা সংস্কৃতি, ক্রিকেটটা হাল ফিলে এসছে সবাই বোঝে। ফলে ধোনির কোন কানে ফিল্ডার রাখা দরকার ছিল ক্লাস সিক্স এর ছেলেও জানে, তুই তো কারি করে গেল ওখানটা রাখ না, কমেন্ট্রিতে কেউ বলছে আপনি বা তুমি তো বলে না, ধোনিও তুই, সৌরভও তুই, তুই যদি ওখানে না আগে ফিল্ডারটা এভাবে বলে, আর একদম ওরকম তুই তুই না করলেও সংস্কৃতি যারা করে তারা সবাই উপদেশ দিতে জানে, গানটা হয়েছে কিনা, কবিতাটা জমেছে কিনা, সিনেমাটা উতরেছে কিনা, এ নিয়ে কথা বলতে জানে না এরকম কোনো বাঙালি জন্মায়নি। এবার সে হতেই পারে, বাক স্বাধীনতা সবারই আছে, কিন্তু সংস্কৃতি করার একটা বিরাট ঝামেলা হলো যে খুব বেশি লোক তো সংস্কৃতি বোঝে না, কোনো কোনো কালে কোনো দেশেই আজ অব্দি বোঝে, এইবারে মতামত দেওয়ার লোক কিছুটা কম হলে ভালো হয়, কারণ লোকে যতই বলুক আমি মতামতকে অগ্রাহ্য করি এর আঁচটা গায়ে এসে বড্ড লাগে। এবার আমি যদি বুঝি যে নিশ্চিত অশিক্ষিত, নিশ্চিত ভাবে এই শিল্পটা সম্পর্কে কিচ্ছু জানে না, এরকম লোক বারে বারে আমার একটা কিছু নিয়ে গালাগাল দিচ্ছে এবং কোনো যুক্তি দিচ্ছে না, শুধু গালাগালটা দিচ্ছে, এটা হয়নি, এটা ও এডিটিং পারেন, এবার এডিটিং কি এটা জানা একটা স্পেশালাইজ জিনিস। সেই সত্যজিৎ রায় তার বিখ্যাত প্রবন্ধে লিখেছিলেন যে আজকাল যারা সিনেমার সমালোচনা করে তারা কোনোদিন একটা এডিটিং রুমে উঁকিও দেয়নি। যখন প্রথম পড়েছিলাম বিষয় চলচ্চিত্র এই প্রবন্ধটা আমার একটু রাগ হয়েছিল যে কেন এডিটিং রুমে উঁকি দিতে হবে, কেন অতটা স্পেশালাইজ হলে তবেই সিনেমা বুঝতে পারবে, নইলে পারবে না, এটা সত্যজিৎ একটু বেশি বেশি বলেছেন। এখন আমি বুঝি, মানে আমি যেহেতু একটা সিনেমার কোর্স করেছি মোটামুটি জানি, এখন বুঝি যে অত বড় একটা লোকের কতটা লাগতো গায়ে, সত্যিই তো কোনো ফিল্ম স্কুলে তো পড়েননি, কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে অনেকগুলো জিনিস একটা জিনিসে জড়িত থাকে, আমি যদি সেটা সম্পর্কে একটা ধারণা রাখি তবেই বলাটা শোভা পায়, না হলে বলবো না। সত্যিই তো ওই প্রবন্ধেই লিখেছিলেন যে মুশকিল হচ্ছে যারা সঙ্গম দেখছে তারা লাদল চিবিতাতেও মুখি দিচ্ছে। এবার এটা তো একটা কনজিউমারের রাইট, টিকিট কাটলে আজকে সঙ্গম দেবে কালকে লাদল চিবিতে, কিছু বলতে পারো না, বিশেষ করে আজকের জমানায় বলতে পারো না, যখন ফেসবুক এসে গণতন্ত্র বাক স্বাধীনতার চূড়ান্ত একটা জায়গা নিয়ে গেছে। কিন্তু ঝামেলাটা ওখানেই যে কাজ করে আর যে গালাগাল করে, দুটো আলাদা ক্যাটাগরি, দুটো গালাগাল করে তার হাতে সময় বেশি, এইবার সারাদিন ধরে ও পারে না, সে জানে না, ও ও কিছু করতে পারে না, এর কবিতাকে আজকে নস্যাত করলুম, কালকে তমুকের গানকে নস্যাত করলুম, খুব মজা ভালো, কিন্তু মুশকিল হচ্ছে যারা করে যদি সে স্পর্শকাতর হয়, এখন ঝামেলাতে যে সংস্কৃতি করে সাধারণত সে স্পর্শকাতর হয়, সে আল্ট্রা সেন্সিটিভ বলেই না তার মনে এমন কিছু জিনিস এত বেশি দাগ রাখতে যে সে কবিতা লিখছে, সব লোকই তো গাছ দেখে পাহাড় দেখে খুব মুগ্ধ হয়ে যাচ্ছে, তাই গাছ দেখে কবিতাটা রবীন্দ্রনাথ লিখতে পারছে আর হরিদাস লিখতে পারছে না কেন, কারণ তার মনে ওটা অনেক বেশি দাগ ফেলে যাচ্ছে এবং তার ভাষার প্রতি একটা দখল আছে, এই দুটো জিনিসের জন্য সে পারছে। এইবার একটা স্পর্শকাতর লোক যদি দেখে তাকে অনেকগুলো লোক যারা ওই বিষয়ে কিছু জানে না তারা রোজ গালাগাল দিচ্ছে, তার পক্ষে মাথা ঠিক রাখা একটা শক্ত। এবার সে যদি ইউরোপিয়ান হয় তাকে এতটা ঝামেলায় পড়তে হবে, পড়তে হবে কিন্তু এত দূর নয়, হ্যাঁ। ফলে পরজন্মে আমি যদি সংস্কৃতি করি যা আমি করতে চাই, এখন পরজন্মে যদি ছুতরই আমার কিছু এসে যায় না বাঙালি হলে হবো, কিন্তু যদি সংস্কৃতি করি আমি চাই ইউরোপের কোথাও একটা জন্মাতে, ইউরোপে জন্ম, ইউরোপ, আমেরিকা নয়, আমেরিকা নয়, কারণ আমার মনে হয় ইউরোপ আমেরিকার চেয়ে অনেক বেশি সভ্য,
আমি সিনেমা দেখি বহুকাল ধরে, ইউরোপের যে ছবি, বিশেষ করে ইস্ট ইউরোপের যে ছবি, তার কোনো তুলনা হয় না। ওরা কতদিন আগে থেকে যে ন্যারেটিভকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কি অভাবনীয় সব ছবি করে, কল্পনা করা যায় না। মানে সেই সব ছবি, মানে আজকে তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইউরোপে আরো অনেক দূর চলে গেছে, কিন্তু অনেকদিন আগে যখন মানে চেক নিউ ওয়েভ হয়েছে, সে বহু বহু কাল আগে আজ থেকে, তখনও মানে আমাদের জন্মের আগে থেকে ওরা যে ছবি করছে, সেসব দেখলে বোঝা যায় যে ওরা কত দূর এগিয়ে আছে। আমি যেহেতু সিনেমার দিকে বেশি ইনক্লাইন, সেই জন্য আমি বলছি যে আমার ইউরোপে জন্মাতে অনেক বেশি ভালো লাগবে। আমার মনে হয় শিল্প এবং শিল্প বোধ এবং শিল্প সমালোচনা, এই সব দিক থেকে ওরা অনেক বেশি ম্যাচিওর। সাংঘাতিক সাংঘাতিক স্বীকারোক্তি। একজন লেখক বা একজন সৃষ্টিশীল মানুষ, শিল্পী, এই হিসেবে কোথাও ভেতরে গিয়ে একটা জনপ্রিয়তার প্রতি একটা আসক্তি তৈরি হয় হয়তো, যে আমাকে আরও বেশি মানুষ চিনুক, আমার কাজ দেখুক। আবার উল্টো দিকেও আছে, প্রচুর মানুষ কাজ দেখলে প্রচুর উল্টোপাল্টা কমেন্টও চলে আসতে শুরু করে। ইন দ্যাট কেস একটা তোমাকে একটা বেসিক প্রশ্ন, শরৎচন্দ্রের জনপ্রিয়তা চাও না জীবনানন্দের নির্জনতা? তোমার কাছে কাম্য কাঙ্ক্ষিত কোনটা বেশি? পৃথিবীর প্রত্যেকটি শিল্পীকে এই প্রশ্ন করা হলে আমার মনে হয় প্রায় প্রত্যেকে এক আধজন ছাড়া বলবে যে আসলে তারা কখনো এটা চায় কখনো ওটা চায়। মানে আমি কদিন আগে একটা ছবি দেখছিলাম একজন বিখ্যাত আমেরিকান লেখককে নিয়ে, তার একটা বই প্রচন্ড বিখ্যাত হয়েছে, তাই নিয়ে তার সেই ওয়ার্ল্ড ট্যুর, আমেরিকা বিখ্যাত হলে দেখি ইন্টারন্যাশনাল বেস্ট সেলারে চলে যায়, ওয়ার্ল্ড ট্যুর হচ্ছে, তো একজন তার সঙ্গে ঘুরছে ইন্টারভিউ নিতে নিতে, মানে পুরো ওয়ার্ল্ড ট্যুরটাই সঙ্গে আছে, তারপর সে বাড়ি ফিরছে যখন তখনও সঙ্গে আছে। তখন বাড়ি ফেরার সময় সেই ভদ্রলোক বলছেন বাবা এবার বাঁচলাম, তখন ওই ভদ্রলোক বলছেন কেন, এই যে এতগুলো লোক তোমাকে হাততালি দিচ্ছে, এত প্রশ্ন করছে, অটোগ্রাফ নিচ্ছে, পাগলের মতো বই কিনছে, এর চেয়ে বাড়ি ফিরে এসে তুমি বাঁচলে, মানে তোমার কুঠুরির মধ্যে? বলছে হ্যাঁ, কারণ এখন আমি কাগজ আর পেন, আর কেউ থাকবে না আমার সামনে। তখন বলছে তুমি কি এটা সত্যি বলছো না কি এটা বানিয়ে, মানে বলতে হয় এটা বললে খুব চমৎকার লাগে বলে। তখন ওই লোকটি একটা কথা বলে খুব চমৎকার, সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিকই, যে কখনো মনে হয় যে এই যে নির্জনতা, এটাই হচ্ছে একজন শিল্পীর প্রকৃত জায়গা। কারণ একটা অনেকটা লাইম লাইটে থাকলাম, রোজ রাত্রিরে পার্টি করতে গেলাম, চমৎকার ছবি তুললাম যা ইংরেজি কাগজের তৃতীয় পাতায় বেরোলো, এটা একটা লেখকের অভিজ্ঞান নয়। তার কারণ লেখকের পরিচয় লেখায়, যা কিছু তাকে লেখা থেকে দূরে রাখে, কারণ ওই সময়টা তো সে লিখবে রে বাবা, বা ভাববে তার লেখাটা নিয়ে। সে যদি মজা করে, একদম মজা করবে না কেউ বলছে না, কিন্তু রোজ সন্ধ্যায় মজা করে আর সব জায়গায় যায় আর বাঁধাকপির ফলন নিয়ে টিভিতে বাইট দিতে যায়, তাহলে তো তার লেখাটা হলো, এটাও মনে হয়। আবার যখন লিখি, লিখে কোনো লোক পড়লো না, বইটা 200 কপি বিক্রি হলো, তখন মনে হয় যে ইস, যদি বিরাট একটা বিক্রি হতো, সাংঘাতিক যদি নাম হতো, দুর্দান্ত একটা পুরস্কার পেতাম। মানে আমি কিছুদিন আগে আরেকজন লেখিকার সাক্ষাৎকার পড়ছিলাম, তিনি বলেছেন যে প্রত্যেক, মানে আমরা সব লেখক বলি যে পুরস্কার আসল নয়, আমিও বলি, কিন্তু মুশকিল হচ্ছে সব লেখকের মনে পুরস্কারের লালসাটাও সাংঘাতিক থাকে, তাই আমরা নিজেরাই বুঝি না যে আমরা কোনটা। মানে ও পুরস্কার পেলে আমার রাগ হয় যে ও কেন পেলে, আমার তো পাওয়ার কথা ছিল। আবার আমাকে যদি সত্যি সত্যি জিজ্ঞেস করা হয়, বলবো না পুরস্কার দিয়ে তো, একটা লেখকের পুরস্কার হচ্ছে লেখাটা লিখে বোঝা, না এ আর কেউ লিখতে পারবে না, এটাই পুরস্কার একদম, একটা টাকা বা একটা মূর্তি বা একটা ছবি তার পুরস্কার না। কিন্তু আবার লালসাটাও থাকে, ফলে ঝামেলাটা হচ্ছে যে কোনো সংস্কৃতিকর্মী বা যে কোনো শিল্পী ওই একবার চায় জীবনানন্দের নির্জনতাটা, যে বাপরে বাপ, ওই প্রচারের অশ্লীলতা, প্রচারের মধ্যে যে অগভীরতা আছে, যে প্রচারে যে তক্ষুনি তারকা বানিয়ে দেওয়া, আবার বিক্রি না হলেই ফেলে দেওয়া, এই জিনিসটার থেকে আমি বাবা দূরে থাকি। আবার যখন প্রচারটা পায় না, তখন মনে হয় যে ইস, ও পেয়ে গেল আমি পেলাম না, ওই লোকটাও থাকে। ফলে অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ বোথ আর কি, মানে অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে এইটা, যে এটা না পেলে মনে হয় ওটা ভালো, আবার ওটা প্রচারের সময় মনে হয় দূর বাবা কবে এরা ছাড়বে, একটু নিজের মনে বসে নিজের মনে লেখা, এটাই কি মানুষের সবচেয়ে বড় জিনিস নয়? আসলে এই দুটোই। তবে যদি তুল্যমূল্য বলতে হয়, তাহলে অফকোর্স মানে জনপ্রিয়তার মধ্যে কিছু গলদ আছে বলেই আমার ধারণা। তোমার সেটা মনে হয়? সেটা মনে হয়। তো তোমার ইন দ্যাট কেস তুমি জীবনানন্দের দিকে বেশি ঝুঁকবে? না, ঝুঁকবো বলতে পারছি না, সত্যি বলতে কি আমার লোভ হলো না, মানে আমি তো সেরকম একটা জনপ্রিয়তা পাইনি, মানে সেটা যদি হয়, মানে আজকে ধরা যাক অরুন্ধতী রায়ের যে জনপ্রিয়, অসম্ভব জনপ্রিয়, একটা বই লিখলাম 20 বছর, এক একটা লোককে বই লিখে যেতে হয় 6 মাস অন্তর মার্কেটে থাকার জন্য। এখন মার্কেট কথাটা খুব চলে, আগে অশ্লীল কথা বলা হতো, যে শিল্প করে সে যদি বলতো আমি মার্কেটে থাকার জন্য এটা করছি, তাকে মারা হতো। এখন সেই বলে মার্কেটে থাকতে চাই না, মারা মারা হয়, উল্টো দিকে এসছে। তো এইবার একটা লোক 20 বছর আগে একটা বই লিখেছে, তার খ্যাতি এক জায়গায়, তার পরের বই 20 বছর পর লিখলো, সেটা আবার বুকারের লং লিস্টে ঢুকে গেল, এ তো কম কথা না।
সেরকম খ্যাতি পেতে খুব ইচ্ছে করে। এবার সে খ্যাতি তো চাইলেই পাওয়া যায় না, প্রতিভা দরকার, পরিশ্রম দরকার, হয়তো সেটাও আমার মধ্যে নেই, কিন্তু ইচ্ছে আছে ষোলো আনা, এতে কোনো সন্দেহ নেই, ফ্যান্টাসি আছে। আবার এটাও মানতেই হয় যে যা কিছু জনপ্রিয় হয় যদি সেগুলো বিশ্লেষণ করতে হয়, সাধারণত খারাপ জিনিস জনপ্রিয়, ভালো জিনিসও হয় কিন্তু কম। সাধারণত অন্তত আমাদের দেশে যা জনপ্রিয় হয় তা হচ্ছে খুব বোদা গোদা তরল সরল বিচ্ছিরি জিনিস। সেটা দেখে আমার মনে হয় যে তাহলে জনপ্রিয় হলে তো প্রাইসটা ওটা পে করতে হতে পারে, আমাকে বিচ্ছিরি হতে হবে, এটা বিচ্ছিরি হয় জনপ্রিয় হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, সেদিক থেকে আবার দূরে থাকাই ভালো। মানে এটা এটার মধ্যে একটা একটা টানাপোড়েন চলছে সব সময়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা ছোট্ট র্যাপিড ফায়ার চঞ্চল। অর্জুন না কর্ণ? অর্জুন। এইটা তোমার গান আদরের নৌকো? এইটা বলতে পারবো। আচ্ছা, আদরের নৌকো, আদরের নৌকো। উপল সেনগুপ্ত, অনিন্দ চট্টোপাধ্যায়? বলতে পারবো। একটা যদি চুজ করতে হয়? এই পারবো না, এক এক সময় উপলকে খুব ভালো লাগে, এক এক সময় অনিন্দকে। উত্তম সৌমিত্র? বাবা, খুব শক্ত প্রশ্ন, তার কারণ আমি মানে জনপ্রিয় বাংলা ছবি খুব একটা দেখিনি, মানে কমার্শিয়াল মেন স্ট্রিম বাংলা ছবি খুব একটা দেখিনি, ফলে উত্তমকে আমি তার ফর্মে খুব একটা দেখিনি। আচ্ছা, সেদিক থেকে যেহেতু সত্যিই ভালোবাসি সৌমিত্র, কিন্তু এটা বললে কে বলতে পারে যে ওই ছবিগুলো দেখলে হয়তো আমি যাই না উত্তমের দিকে ঝুঁকতাম। আচ্ছা, মেঘে ঢাকা তারা না অরণ্যের দিন রাত্রি? অরণ্যের দিন রাত্রি। ফেলুদা না ব্যোমকেশ? বাপরে, খুব শক্ত সব প্রশ্ন করে চলেছি। ফেলুদা না ব্যোমকেশ, এই আমি বলতে পারবো না, কারণ দুটোই এত আগে পড়েছি না, আমি সব ভুলেও গেছি, মানে এটার একটা তুল্য মূল্য করতে পারবো। উৎসব না ওপেন টি বায়োস্কোপ? উৎসব। চা না কফি? দুটোই খাই না। দুটোই খাও না? উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা? দক্ষিণ কলকাতা। লেখক চন্দ্রিল, গীতিকার চন্দ্রিল? লেখক চন্দ্রিল। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য, তুমি যে এলে, এতটা সময় আমাদের দিলে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও অনেক ধন্যবাদ জানাই, কারণ এত চমৎকার সুচিন্তিত প্রশ্ন এবং এতক্ষণ ধরে উত্তর দেওয়ার অবকাশ সাধারণত পাই না, খুব ভালো লাগলো। আর এই সঙ্গেই শেষ করছি আমাদের অনুষ্ঠান, সাজিয়ে রেখে যাচ্ছি আপনাদের জন্য গান, শুনতে থাকুন ইশক 104.8, যেখানে গান বেশি, অ্যাট কম।